দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল শাহিদগাহ পরিচালন কমিটি। আদালত রানী লক্ষ্মীবাঈয়ের মূর্তি স্থাপনের বিরোধিতা করার জন্য ঈদগাহ কমিটিকে তিরস্কার করে বলেছে যে ঝাঁসির রানী সমগ্র দেশের নায়ক, ইতিহাসকে ধর্ম বর্ণের ভিত্তিতে ভাগ করা উচিত নয়। শাহি ঈদগাহ ম্যানেজমেন্ট কমিটি দিল্লি হাইকোর্টের কাছে একটি আবেদন জানায়। তাতে দাবি করা হয়েছিল যে ঈদগাহ পার্কটি ওয়াকফের সম্পত্তি। কমিটি 1970 সালের একটি গেজেট প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে, যা অনুযায়ী ঈদগাহ পার্ক মুঘল যুগে নির্মিত একটি প্রাচীন সম্পত্তি যা নামাজ পড়ার স্থান হিসেবে ব্যবহৃত হতো। কমিটি ঈদগাহ সংলগ্ন পার্কে রানী লক্ষ্মীবাঈয়ের মূর্তি স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছিল, যার ভিত্তিতে হাইকোর্ট কমিটিকে তিরস্কার করে। উল্লেখ্য, এর আগে সোমবার সিঙ্গেল বেঞ্চ সদর বাজার এলাকার শাহি ঈদগাহ পার্কে মহারানী লক্ষ্মীবাঈয়ের মূর্তি স্থাপন বন্ধ করার আবেদন খারিজ করে দেয়। সেই আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শাহি ঈদগাহ পরিচালন কমিটি। প্রসঙ্গত, আজ শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ বলেছে যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে পিটিশনে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত আপত্তিকর। কমিটি এই বিষয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে, আদালতে এই ধরনের বিতর্কের কোনো জায়গা নেই। বদলাপুরে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অক্ষয় সিংহের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলল বোম্বে হাইকোর্ট। আদালত মহারাষ্ট্র সরকারকে প্রশ্ন করেছে, কিভাবে এটা মেনে নেওয়া চায় যে একজন অভিযুক্তকে চারজন আধিকারিক সামলাতে পারেননি? যদি আত্মরক্ষার মতো পরিস্থিতি থাকতো তাহলে তার অভিযুক্তর পায়ে গুলি করতে পারত। এদিন বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চ বলেছে যে অফিসার গুলি চালিয়েছে সে সহকারী পুলিশ অফিসার। তিনি এটা বলতে পারেন না যে কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হয় সেটা তিনি জানেন না। তাকে অবশ্যই জানতে হবে কোথায় গুলি চালাতে হয়। আদালত বলেছে যে অভিযুক্ত একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন না, তাই এটিকে এনকাউন্টার বলা যায় না। এই ঘটনায় অভিযুক্ত অক্ষয় সিন্ডের বাবা এসআইটি তদন্তের দাবি জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে 3 অক্টোবর। সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীসানন্দ বেঙ্গালুরুর একটি এলাকাকে পাকিস্তান বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর এরপরে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিচারপতি ভি শ্রীসানন্দ। আর সুপ্রিম কোর্টে হাইকোর্টের জমা দেওয়া প্রতিবেদন অনুসারে বলা হয় যে বিচারপতি শ্রীসানন্দ হাইকোর্টে কার্যক্রম চলাকালীন আইনজীবীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তার বক্তব্যটি ভুল প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছিল, কারোর অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। এরপর সুপ্রিম কোর্ট তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করে এবং তার বিরুদ্ধে মামলা বন্ধ করে দেয়। বিচারপতি শ্রীসানন্দের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, দেশের কোনো অংশকে পাকিস্তান বলার অধিকার কারও নেই। এই ধরনের বক্তব্য দেশের অখণ্ডতার পরিপন্থী। হাইকোর্টের পর বুধবার বেঙ্গালুরুর MP MLA আদালতে ধাক্কা খেলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত তদন্তের নির্দেশ দিল বিশেষ আদালত। বিচারপতি সন্তোষ গজানন ভাট তদন্তটি মহীশূর জেলার লোকায়ুক্ত সুপারিনটেনডেন্টের হাতে তুলে দেন। তাদের 3 মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যপাল মৌডা জমি কেলেঙ্কারি মামলায় সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে আইন প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সিদ্ধারামাইয়া, যদিও তার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রাক্তন উপসচিব ও সাসপেন্ডেড সরকারি কর্মচারী সৌম্য চৌরাশিয়াকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ছত্তিশগড় কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় সৌম্য চৌরাশিয়া গ্রেফতার হয়েছিলেন। প্রসঙ্গত, ছত্তিশগড় হাইকোর্ট সৌম্য চৌরাশিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় অভিযুক্ত। সেই আবেদনের ভিত্তিতে আজ বিচারপতি সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই আদেশ দেয়। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে সৌম্য চৌরাশিয়া ইতিমধ্যে 1.5 বছর কারাগারে কাটিয়েছেন, বাকি অভিযুক্তদের ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে, এখন অভিযোগ গঠন করা হয়নি। কাউকে বেশি দিন জেলে রাখা যাবে না, আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিচ্ছে। অগস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল জেমসের জামিন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। অভিযুক্ত 3,600 কোটি টাকার VVIP হেলিকপ্টার ক্রয় কেলেঙ্কারি সম্পর্কিত CBI তদন্তের মামলায় জামিন চেয়েছিলেন। বুধবার দিল্লি হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয়। CBI চার্জশিটে ক্রিশ্চিয়ান মিশেল, রাজীব সাক্সেনা, অগাস্টা ওয়েস্টল্যান্ড ইন্টারন্যাশনালের ডিরেক্টর জি সাপুনারো এবং প্রাক্তন বায়ুসেনা প্রধান SP ত্যাগীর ঘনিষ্ঠ সন্দীপ ত্যাগী সহ 13 জনের নাম রয়েছে। প্রসঙ্গত, আগস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি সংক্রান্ত ED মামলায় ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল জেমসের জামিনের আবেদন দিল্লি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আগামী 18 নভেম্বর এই মামলার শুনানি হবে।